বন্ধন পরিবার আয়োজিত পিঠা উৎসবে। তো এখানে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর বাইরে অলরেডি কিছু স্টল আছে বাংলাদেশি কিছু পিঠা এবং আমাদের বাংলাদেশি যে ক্লোথস শাড়ি ট্রেডিশনাল যে ড্রেসগুলো সেটার স্টল আছে, তো সেটা শেয়ার করবো। আর তো এখানে কী কী হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমাদের এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবাই মিলে এনজয় করবো। তো পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন তানিয়া সুইট ফ্যামিলি ব্লগ। এই হচ্ছে আমাদের শিউলি আপু। আজকে শিউলি আপুদের উদ্যোগেই বন্ধন পরিবারের একটা গেট টুগেদার আর কি পিঠা উৎসব বলা চলে তো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হচ্ছে শিউলি আপু। তো শিউলি আপু আমাদের উদ্দেশ্যে এখন কিছু বলবে। সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে যে এই আমরা বন্ধন পরিবারের পক্ষ থেকে এই পিঠা উৎসব প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, তো এই করোনার জন্য আমাদের আসলে বড় করে করা হয়নি, একটু ছোট পরিসরে আমাদের আজকের আয়োজন। তারপরেও অনেকেই আসছে, মানে মনে হচ্ছে ছোট্ট এক টুকরা বাংলাদেশ। এটা মানে মনেই হচ্ছে না যে আমরা প্রবাসে আর কি, মনে হচ্ছে আমরা বাংলাদেশে। আসলে আমরা সবাই আর কি চেষ্টা করছি অনুষ্ঠানকে অনেক সুন্দর করার জন্য, আর সবার সহযোগিতায় আজকের অনুষ্ঠান ইনশাল্লাহ পর্যন্ত অনেক ভালো আছে, ভালো লাগতেছে। সবাইকে ধন্যবাদ। এখানে স্টলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আগে, আর একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটাও শেয়ার করবো। এই যে দেশি ড্রেসের সমাহার, এখানে অনেকগুলো স্টল বসেছে, সব দেশি আমাদের থ্রি পিস শাড়ি ব্লক বাটিকের যে ড্রেসগুলো সেগুলো আছে। কি কি আছে ভাইয়া আপনার এখানে? এখানে পোস্টার রয়েছে, সোলা রয়েছে, পকোড়া, পিয়াজু, ঝালমুড়ি, চানাচুর সব আছে এখানে। এই যে তাইবাতা খান, যেখানে আপু আছে, তো আপুর এখানে স্টল আছে পিঠার, পিঠার স্টল। তো আপু আমাদেরকে দেখিয়ে দিবে এখানে কি কি পিঠা আছে। আপু আপনার নামটা আগে বলেন। ধন্যবাদ আপনাকে। আমার নাম শিমু, তো আমি বন্ধন পরিবারের একজন সদস্য। এই পরিবার থেকে এই পিঠার আয়োজন করেছে, এই দায়িত্ব বর্তমানে আমি আছি এখানে। আমি এখন আরেকটা স্টলে চলে যাচ্ছি। এখানে আছি আমি এখন আরেকটা স্টলে। এখানে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজু, রোল, বেগুনি। এই হচ্ছে আপুটা স্টল, আপনার স্টল তো, তাই না? বেগুনি আছে, ছোলার বড়া আছে, একদম বাংলাদেশি স্টাইলে সব কিছু আছে। সালাদ আছে এখানে, এই চটপটি আছে মাই ফেভারিট, একটু পরে খাবো আমি। এই যে ইয়ামি, এই তো। আর এখানে কিন্তু কি, এটা ঘি? আচ্ছা আপনার বানানো? আচ্ছা, এই আমাদের দেশি ঘি, এই আপুর হাতের বানানো। আর এখানে কিন্তু মুড়ি, মুড়িও আছে আমাদের, মুড়ি মাখা ট্রেডিশনাল। এই যে আমি একটু দেখাচ্ছি, ভিডিওটা শেষ করি তারপর খাবো। এই যে একদম দেশি স্টাইলে। এই হচ্ছে আমাদের লিটা আপু, লিটা আপুর স্টল এটা। আমাদের বাংলাদেশি যত ট্রেডিশনাল যে ড্রেসগুলি আছে শাড়ি থ্রি পিস সেগুলোর স্টল এটা। এই যে এখানে কয়েকটা স্টল বসেছে। এই তাইবা, তাইবাকে আজকে ট্রেডিশনাল ড্রেস দিয়ে নিয়ে আসছি, যেহেতু আমাদের বাংলাদেশি উৎসব পিঠা উৎসব, সেই কারণেও ট্রেডিশনাল পরিয়েছি, আমিও ট্রেডিশনাল ড্রেস পরেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি মানুষের সমাগম হচ্ছে। এই আমাদের একটা আপু হচ্ছে আপুর স্টল। আপুর অনেক সুন্দর সুন্দর ড্রেস শাড়ি কালেকশন আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আপুর পেজ থেকে। আপুর
পেজ আপুর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তান নাহারাপুর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন নাহার কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর আমাদের দেশি যে ক্লোদিং একদম শাড়ি থ্রি পিস তারপর বেডশিটও আছে মনে হয় না নকশি কাঁথা আছে সুন্দর সুন্দর এই যে নকশি কাঁথা জামদানি তারপর তাঁতের শাড়ি মুড়ি মাখা কেমন লাগছে নকশি পিঠা এখানে আছে সিঙ্গারা এখানে আছে পাটিসাপটা এটা কি আপু আচ্ছা ক্রিমি চিকেন পাই এটা ডিমের কোন একটা না এখানে আছে রসমালাই আর এখানে আছে অনেক ধরনের আচার আর এই হচ্ছে আপু আর ভাইয়া এটা হচ্ছে আপু ভাইদের স্টল আর রানুস কিচেন আপনারা ঘুরে আসতে পারেন চাইলে রানুস কিচেন থেকে এই আছে তো না আপনাদের রানুস কিচেন নামে থ্যাংক ইউ আপু এই যে তাই এখানে বিরিয়ানি খাচ্ছে যে আজকে আমরা পেয়ে গিয়েছি আমাদের নাজুনাজমা ব্লগার ইন ফ্রান্সের নাজু আপাকে তো অনেক ভালো লাগছে আপু কিছু বলো আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে যেভাবে প্রেজেন্ট করেছো অনেক অনেক খুশি হ্যাপি আমি আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে আমি অনেকদিন পরে এই ধরনের একটা প্রোগ্রামে এসেছি করোনার জন্য ইদানিং তো এই ধরনের প্রোগ্রামে আসা হয় না গ্যাদারিং ইভেন্টে আসা হয় না তো আজকে এই পিঠা উৎসবের অসিলায় অনেক পরিচিত মুখকে আমার সামনে দেখতে পাচ্ছি প্রথমত এই জন্য আমি অনেক খুশি অনেক হ্যাপি আরও অনেক ভালো লাগছে যে এখানে একটা উৎসব দেখতে পাচ্ছি স্টল মানে পিঠা স্টল একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একসাথে দুইটা প্রোগ্রাম আমরা এনজয় করবো ভালো লাগবে আশা করছি আমি যার সাথে কথা বলছি আমার ছোট্ট বোন তানিয়া ওর একটা চ্যানেল আছে ওর একটা চ্যানেল আছে চমৎকার একটা চ্যানেল আছে অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করে তো আপনারা যারা আমার চ্যানেল দেখেন আমি আশা করবো তানিয়া অপুর চ্যানেলটাও ভিজিট করবেন সুন্দর সুন্দর ব্লগ কিন্তু শেয়ার করে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে অপুর চ্যানেলটাও ভিজিট করবেন এবং একটু সাপোর্ট করবেন অর্থাৎ একটু সাব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এতে করে কিন্তু আমরা অনেক উৎসাহিত ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সো মাচ যে একটু পর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখন সব কিছু প্রিপারেশন চলছে মিউজিশিয়ানরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাইয়া নাজু আপার হাজবেন্ড ঝালমুড়ি ফুই এরও পান ওয়ান এরও পানও আছে এখানে আর এই যে আপু আমার জন্য এখন চটপটি রেডি করছে এই যে চটপটি আমার মোস্ট ফেভারিট যত বিকেল গড়াচ্ছে তত লোকজনের সমাগম বেশি শুরু হচ্ছে আমরা যে টাইমটা এসেছিলাম ওই টাইমটা কিন্তু অনেক মানুষই ছিল না বাট এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ভালোই ভিড় হচ্ছে আর আরেকটু পরে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যেই কারণে এখন একটু ভিড়টা বেশিই হচ্ছে আচ্ছা
খারাপ না হ্যালো, আমি সম্রাট ব্লগ ফ্রম প্যারিস থেকে। আমি মূলত প্যারিসের বিভিন্ন বিষয়ে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি এখানে আজকে আসছি পিঠার একটা উৎসব, বাঙালিদের একটা উৎসব। এই উৎসবের মধ্যে অসংখ্য বাংলাদেশি ভাই এবং বোনেরা একত্রিত হয়েছি, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। সবকিছু মিলায় অসাধারণ। এই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা যে আয়োজন করেছি বন্ধন পরিবারের পক্ষ থেকে, এটি আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন উৎসব হয়, তার মধ্যে পিঠা উৎসবও কিন্তু একটি বড় উৎসব। তো সেই উৎসব, সেই চিন্তাধারা থেকেই আজকের আমাদের এই পিঠা উৎসবটাকে আমরা আয়োজন করেছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই বন্ধন পরিবারের প্রধান অতিথি আমাদের কবির পাটোয়ারি ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মাঝে অনেক বিভিন্ন অতিথিবৃন্দ আছেন, তাদের সবাইকে আমি আমার বন্ধন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি ডেকে নিব আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার তানিয়া আপুকে, সে একটু এসে একটু ছোট্ট করে একটু বার্তা রাখবে। আর কোভিড সিচুয়েশনের কারণে আমরা অনেকদিন ঘর বন্দি ছিলাম, তো এখন এখানে এসে আমাদের সবার সাথে সবার দেখা হচ্ছে, তারপরে কথাবার্তা হচ্ছে, মত বিনিময় হচ্ছে, সব মিলে খুব সুন্দর একটা সময় পার করছি। কালচার বলতে আমরা কি শুধু গান বাজনাই না, সাহিত্য কালচারের একটা বিশাল বড় অংশ। আমরা যেন কবিতা বা আমার মার দেশের পিঠা, আমার মার দেশের পিঠা, দেশের পিঠা। তো এটাই হচ্ছে আমাদের কামনা, এবং সবার সহযোগিতা আমরা ইনশাআল্লাহ প্রতি বছর করার চেষ্টা করবো।
আবারও সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আসছেন এখানে এত দূর থেকে আসছেন তাদেরকে আবার ধন্যবাদ ধন্যবাদ আগামীতে যাতে আরো বড় পরিসরে অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান আমরা করতে পারি সবাই সাথে সাধারণ সহযোগিতা করব এই প্রত্যাশা রেখে আমি আপনাদের প্রত্যাশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সকল বাঙালি ভাই ও বোনেরা আজকের এই সন্তান পরিবারকে আমার দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে অপেক্ষা করছেন আজকে বন্ধন পরিবার যে পিঠে উৎসবের আয়োজন করেছে করোনাকালীন সময় আমরা নানাভাবে স্তব্ধ ছিলাম আমরা মনে করি এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরো বিকশিত হবে শুলিবাবিকে ধন্যবাদ জানাই যে শত শত সংগঠন থাকা সত্ত্বেও তিনি এরকম একটি আয়োজন করতে পেরেছেন সব কিছুর পরে আজকের অনুষ্ঠান সফল হবে সার্থক হবে সেটাই প্রত্যাশা করি ধন্যবাদ উপস্থিত আজকে যারা আয়োজন করেছেন বন্ধন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে আজকের এই পূজা উৎসবে সেই উৎসবে বর্তমানে শিরোমণি আসবাক বাবি সহ আজকে যে সমস্ত পরিবারগুলো এখানে উপস্থিত হয়েছে ফ্রান্সে বিগত দেড়টি বছর আমরা এই করোনা মহামারীতে ঘরে ঘরে ছিলাম সেখান থেকে যে আমরা এই একটা বড় পরিবেশে পরিসরে আমরা বের হয়ে আসতে পেরেছি তার জন্য যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ নেক্সট জেনারেশন যে বক্তব্যের পরে হাতে তালে দিতে হয় ঠিক আছে সবাইকে শিখতে হবে সবাই একটু কষ্ট করে হাত তালে দিবেন আমাদের অতিথি বৃন্দরা এখানে এসে বক্তব্য রাখছে এই যে বাপনে আমরা ছোট সময় কাটাচ্ছি আমরা বিশেষ করে বাঙালি কমিউনিটি বেসিস শুরুতে আমি শ্রদ্ধেয় শিল্পী মনির খানের একটি গান দিয়ে আমি আমার গান পরিবেশনে শুরু করতে যাচ্ছি আরে দোষ কি হলো আমার মন তোমার প্রেম আরালে চুলি জানে লাতে কেন দাঁড়ালি বৃষ্টি চুহে দেখবে বলে হাত মারালি
সাথে কি হয় বুঝি ভালোবাসা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনেক স্টল পড়ছে তো এই আর কি তো
বিশেষ করে আপু সানিয়া আপুকে আজকে আমরা ফার্স্ট মিট করলাম সানিয়া আপুর সাথে অনেক ভালো লাগলো কথা বলে আমার অনেক ভালো লাগছে সময় কাটাচ্ছি অনেক ভালো লাগতেছে সব থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই শিউলিগিয়া সাপুকে এবং বন্ধন পরিবারের সাথে জড়িত সকল সদস্যবৃন্দদের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন সবাইকে আসলে অনেক বেশি ভালো লেগেছে আর এই ধরনের ট্রেডিশনাল প্রোগ্রামগুলো আমি সবসময় ট্রাই করি অ্যাটেন্ড করার এতে করে হয় কি আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা অনেক কিছু শিখতে পারে জানতে পারে আমাদের ঐতিহ্য সম্পর্কে তো যেই কারণে আমি ট্রাই করি সবসময় অ্যাটেন্ড করা আমার খুবই ভালো লাগে এতো আর এই অনুষ্ঠানে গিয়ে আসলে আমি রিয়েলি অনার্ড কারণ তারা আমাকে যতটুকু সম্মান দেখিয়েছেন আমি বন্ধন পরিবারের কাছে অনেকটাই কৃতজ্ঞ আর খুবই ভালো লেগেছে খুবই এনজয় করেছি সবাই মিলে এই তো আর পরিচিত অনেকের সাথেই দেখা হয়েছে অনেকদিন পরে এই কারণে আরও বেশি ভালো লেগেছে আর অনেক ধরনের পিঠা ছিল আমি পিঠাও খেয়েছি অনেক ধরনের ডিফারেন্ট খাবার ছিল সবগুলো খাবার আমি ট্রাই করেছি খাওয়ার আর আমি ট্রাই করেছি পুরো আয়োজন থেকে একটু একটু করে যেগুলো আমার মনে হয়েছে সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আর কেউ যদি চান পুরো গানের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন আমি আমার পেজে পুরো গানগুলো দিয়ে দিয়েছি কারণ গানগুলো অনেক বড় সেগুলো কিন্তু এই ভিডিওতে দিলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো যেই কারণে আমি পেজে কিন্তু পুরো লাইভ হয়েছিলাম পুরো ভিডিওটি আপনারা পেজে গিয়ে দেখতে পারেন যদি দেখতে চান আশা করছি আমার আজকের